বাবা আজ আমার দাদু ভাই তো দেখি সেজে গুজে একেবারে স্কুলে যাবার জন্য রেডি। লক্ষ্মী সোনা রাজীব, শোনো দাদু ভাই, আমার পুজো এখনো পুরো হয়নি, অর্ধেক বাকি। তাতে কি হয়েছে রাজিমা? আমি তো স্নান করে এসেছি। ও ভালো কথা, লক্ষ্মী ছেলে তো না। বসো বসো বসো। কতদিন পরে মাকে এইভাবে দেখছি। শোনো দাদু ভাই, আজ কিন্তু দুধটা পুরো খেয়ে ফেলতে হবে, আজ আর খাবো না বললে চলবে না। কিন্তু ঠিক আছে রাজিমা, আজকে তুমি যা খেতে বলবে, যতটা খেতে বলবে আমি সব খাবো। বেশ 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 বেশ, তবে পরীক্ষাটা ভালো করে দিতে হবে কিন্তু। একদম চিন্তা করো না রাজিমা, পরীক্ষা খুব ভালো হবে। আচ্ছা হয়েছে হয়েছে, এবার নাও তাড়াতাড়ি খাওয়া শেষ করে স্কুলের দিকে রওনা দাও দেখি। বারে এখনো তো লগ্নই এলো না। আমি তো আজকে লগ্নকে পৌঁছে দিয়ে স্কুলে যাব। আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি লগ্নকে ডেকে আনছি। হ্যাঁ মা, মা তুমি না লগ্নের খাবারটাও রেডি করে রাখো, যাতে ও তাড়াতাড়ি খেয়ে বেরোতে পারে, না হলে তো ওর খুব লেট হয়ে যাবে। কে সুজিবাবু, আর স্কুল নিয়ে আজ এক্সাইটেড কেন? এমনি সময় তো পরীক্ষা থাকলে পরে ঠাকুরের সামনে বসে প্রার্থনা করিস, আর সবাইকে জিজ্ঞাসা করে বেড়াস যে আমার পরীক্ষা ভালো হবে তো, আমার পরীক্ষা ভালো হবে তো, আমার পরীক্ষা ভালো হবে তো। মেজ ঠাকুর পো, আজ ও নিজের পরীক্ষা নিয়ে অত চিন্তিত নয় যতটা লগ্নার পরীক্ষা নিয়ে চিন্তিত। বারে ওটা তো আমারও পরীক্ষা। কেন রে তোর পরীক্ষা কেন? ও মেশিনটা তো তুই বানিয়েছিস। হ্যাঁ সেটা বলতেই পারো। দিদি লগ্না কোথায়? সূর্য তো দেরি হয়ে যাবে। কাকিমণি তুমি তাড়াতাড়ি লগ্নাকে ডাকো। লগ্না লগ্না, তুই খা না, আমি গিয়ে ডাকছি। হ্যাঁ লগ্না লগ্না, তাড়াতাড়ি আয়, সূর্য তো অপেক্ষা করছে। পাপড় পাপড়, কলার খোসায় পাপড়। হালকা পাও হালকা হালকা হালকা।
দেখি দেখি আচ্ছা তুই পড়ে গেলি কি করে বল একটু ওকে পড়ে পড়ে গেছে নাকি কি করে আরে খুব লেগেছে না কি হচ্ছে মানে তুই বাইরে বেরোতে পারবে না আরে আরে না কাজ করা পাতো না দেখুন না আন্টি লকটা সিঁড়ি দিয়ে পড়ে গেছে সে কি দেখুন ততক্ষণে আমি গরম জল নিয়ে আসছি যাও 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 কিন্তু লগ্না পড়লো কি সেটাই তো বুঝতে পারছি না কি করে পড়লো আমার মনে হয় না সিঁড়ি দিয়ে নামতে নামতে পাটা পিছলে গেছে আচ্ছা লগ্না তুই একটু দেখে শুনে নামবি তো কত লেগেছে বলতো তোর ঠিক আছে এখন আর ওকে বকার দরকার নেই মনে হচ্ছে তোদের তুই হবে না গিয়ে ছেড়ে দেখ তুই যেতে হবে না এই অবস্থা তো প্লেস ঠিক আছে দাও উৎসব হয় তো সেই উৎসবের জন্য আমাকে আশ্রমে যেতে হবে ও আচ্ছা কবে যেতে চান আজই আজই একটু পরেই আমি যাওয়ার আগে আপনার সঙ্গে বিশেষ কতগুলো কথা বলতে চাই আপনি একটু আসবেন ব্যথা কম লাগছে না গো খুব ব্যথা করছে কিন্তু লগ্না তোকে তো স্কুলে যেতে হবে পারবো না আমি কিছুদিন স্কুল যেতে পারবো না আচ্ছা দেখছিস ওর পায়ের এই অবস্থা ও কি করে যাবে কিন্তু কাকিমুনি ও না গেলে তো হবে না আজ তোকে ওই মেশিনটা নিয়ে যেতে হবে সুজি আমার মনে হচ্ছে আজকে স্কুলে যেতে পারবে না আমি বরঞ্চ ডাক্তার ডেকে আনছি ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই আপনি একটা কাজ করবেন ওকে কোন একটা ঘরে নিয়ে যান আমি এক্ষুনি আসছি আপনি কি করবেন কি করবেন আপনি আন্টি আপনি কি করবেন ডাক্তার যখন হয়নি তখনও কিছু চিকিৎসা হতো আই মিন টোটকা আমি নার্সিং পাস করেছি বটে কিন্তু আমিও মা দিদিমার কাছ থেকে ওই টোটকাটা শিখেছি আর কি তাই আমি প্রথমে একটু চেষ্টা করি লগ্নার জন্য না হয় তারপরে লগ্না যদি সুস্থ না হয় আপনারা ডক্টর ডাকবেন কেমন একটু ভরসা রাখুন আমার উপর এত খাটনি কি ওই নার্সটার জন্য বৃথা হয়ে যাবে নাকি বৃথা যাবে কি কি বৃথা যাবে গুরুদেব আমি যা বলছি আপনি তাকে সত্যি সত্যি বুঝতে পারছেন না আপনাকে বারবার বলা সত্ত্বেও লগ্নার সঙ্গে যে ব্যবহার হচ্ছে তা দেখে আমি কিন্তু সত্যি সত্যি অবাক হচ্ছি যা ঘটনা ঘটেছে সব আপনি আপনার নাতিকে বাঁচিয়েছেন এবং আপনি আপনার বংশ রক্ষা করেছে আর এখন এখন সেই রক্ষা কবচকে অবহেলা করছেন
চন্দ্রকলা দিবে? ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়, কিন্তু কিন্তু তাকে ভালো করে আগলে রাখতে হয়, রক্ষা কবচকে রক্ষা করতে জানতে হয়। কিন্তু গুরুদেব, আমি আমি তো লগ্নাকে কোন রকম যত্ন করছি না। যত্ন করছেন না? 18 বছরে পা দিলে তারপরে তো আর কোনো ভাড়া নেই দাদু ভাইয়ে, তখন যদি লগ্না আমাদের সাথে নাও। আপনি কি বলতে চাইছেন? কি না, কিছু না, আমি ওদিকে কারো থাকা দরকার, আমি একটু ওদিকটা যাই। দাঁড়ান চন্দ্রকলা, আপনি কি বলতে চাইছেন? কিছু না গুরুদেব, আমি শুধু এই পরবর্তীকালে কি করতে হবে কি না করতে হবে সেগুলো নিয়েই একটু। আসলে আসলে কি জানেন চন্দ্রকলা দেবী, আপনি আপনি আপনার খোলস থেকে বেরিয়ে আসতে পারছেন। আপনি যে রানী, তাই না? লগ্না নিচু জাতের মেয়ে, আর তাকে এই বাড়ির বউ করে আনতে হয়েছে, সেইটা আপনি কিছুতেই মেনে নিতে পারছেন না। আপনার বোধ হয় মনে হচ্ছে যে হ্যাঁ, ওই লগ্নাই কেন সিংহ লগ্না জাতিকা, অন্য মেয়ে নয় কেন? আর আর সেই রাতটা, সেই রাতটা আপনার লগ্নার উপরে গিয়ে পড়ছে, আমি বুঝতে পারছি। আপনি জানেন যে আমি আমি সবই বুঝতে পারছি, কিন্তু সেই কারণেই হয়তো আপনি এই কদিন আমার ধারে কাছেও আসেননি। কিন্তু আপনি ভুল করছেন চন্দ্রকলা দেবী, আপনি ভুল করছেন, ভুলে যাবেন না। এই এই লগ্নাই, এই লগ্নাই কিন্তু আপনাদের রক্ষা কবচ। এরপরে কিন্তু আপনাকেই আফসোস করতে হবে। আরেকটা কথা, আপনি যে আমাকে বলেছিলেন যে ওই 5 বছর পরে আপনি লগ্নার অন্য কোনো জায়গায় বিবাহ দেবার পরিকল্পনা করছেন, তা কিন্তু করবেন না। গুরুদেব, এ কথা আবার কেন বলছেন? আপনি তো বলেছিলেন 5 বছর বাদে দাদু ভাইয়ের বিপদ কেটে যাবে, তাহলে এখন এখন কি ভাগ্যরেখা অন্য কিছু বলছে? ভাগ্যরেখা নয়, ভাগ্যরেখা নয়, জীবন রেখা, সূর্যদেবের জীবন রেখা। আমি কোনো দৈব কারণে বলছি না, আমি আমি আপনাকে এও বলছি, লগ্না যখন 5 বছর পরে এই বাড়ি থেকে চলে যাবে, তখন সূর্যদেবের ওপর এমনকি আপনাদের এই পরিবারের কারোর ওপরে কোনো আঘাত আসবে না, ওই ওই পিশাচিনীও কিচ্ছু করতে পারবে না। কিন্তু কিন্তু আরেকটা যে ক্ষতি হয়ে যাবে, সূর্যদেবের ক্ষতি হয়ে যাবে, আর সেই ক্ষতিটা করবেন কিন্তু বোধহয় আপনি। চন্দ্রকলা দেবী, সূর্যদেব এবং লগ্না কিন্তু চিরকাল শিশু থাকবে না, 5 বছর পরে তারা কিন্তু আরো বড় হবে, আর তখন যদি ওই জাত পাত এইসব কথা বলে আপনি লগ্নাকে সূর্যদেবের থেকে আলাদা করতে চান, তাহলে কিন্তু বিপদ আরো বাড়বে, আপনার বাড়বে। আপনার এই যা কিছু, যা কিছু করলেন আপনি, সব সব বৃথা চলে যাবে।
দেখুন, আপনাকে আমার এই কথাগুলো বলার ছিল, তাই বললাম। আর আর হ্যাঁ, ভালো কথা, এগুলো কিন্তু ভুলে যাবেন না। না গুরুদেব, আমি কিছুই ভুলবো না, কারণ ভুলতে আমি পারি না। যেমন আমি কিছুতেই ভুলতে পারি না আমার বংশের কথা, আমার বংশের মান মর্যাদার কথা। এবার আপনার কথায় আসি। আপনি আপনি আমার দাদু ভাই আর লগ্নার সম্পর্কের কথা বলছেন তো? আর যে ভয়টা আপনি পাচ্ছেন সেটা হলো দাদু ভাইয়ের মানসিক ব্যাপারটা। মানে আপনি ভয় পাচ্ছেন যে লগ্না চলে গেলে দাদু ভাই ভয়ঙ্করভাবে ভেঙে পড়বে। কিন্তু গুরুদেব, আপনি তো এটা খুব ভালো করে জানেন, আমার নাতিকে কি করে সামলাতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি। সব থেকে বড় কথা, 5 বছর বাদে ওরা তো আর শিশু থাকবে না গুরুদেব। তখন যদি আমার দাদু ভাইয়ের লগ্নার প্রতি এই দুর্বলতাটুকুই না থাকে, তাহলে সেই জন্যই বলছি গুরুদেব, আপনি অহেতুক ভয় পাবেন না, আমি আছি তো, সবটা সামলে নেব। আমার না খুব একটা ভালো ঠেকছে না। দাঁড়া মা, দাঁড়া, দেখ ওষুধ আনতে গেছে, ভালো হয়ে যাবে, দেখি দেখি ভালো হয়ে যাবে, শোনো। আচ্ছা, ওইসব ওষুধে ব্যথা কমবে? আমার মনে হয় ডাক্তার দেখাটাই ভালো ছিল না, হয়তো প্লাস্টার করতে হবে। আর কটা তো দিন বাড়িতে থাকলেই সব ঠিক হয়ে যেত। দেখি লগ্ন, এতে যদি না ভালো হয় তারপর না হয় ডক্টর ডেকো। আমি জানি তোমরা বিজ্ঞানে বিশ্বাস করো, কিন্তু তার উপরেও কিছু আছে। দেখি আমি চেষ্টা করি। আপনি একটা কাজ করবেন, আপনি ওকে বরং উপরের ঘরে নিয়ে যান, আমি আসছি। গুরুদেব, গুরুদেব আবার কবে আসবেন? চন্দ্রকলা দেবী, অনেক দিন তো হলো, এবার যাই একটু আশ্রমের অবস্থাটা দেখি, এই রাখি পূর্ণিমার উৎসবটা কাটুক। তবে হ্যাঁ, আপনার প্রয়োজন পড়লেই আপনি আমাকে ডেকে পাঠাবেন, আমি আসবো। গুরুদেব, গুরুদেব, আপনি হয়তো আমার উপর একটু রাগ করেছেন। গুরুদেব, আমি আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কোনো চেষ্টা বৃথা যাবে না। আমি তো আছি এই পরিবারের সিপাহি হয়ে, এ বংশের সব কিছু যাতে ঠিকভাবে রক্ষা হয় সেটা সেটা দেখার দায়িত্ব তো আমার গুরুদেব। কিন্তু আমি কি করব বলুন তো? আমাকে আমার আমার বংশের বংশধরের প্রাণটাও যেমন বাঁচাতে হবে, তেমন আমার বংশের মানটাও তো বাঁচাতে হবে। এটুকু তো আমাকে করতেই হবে গুরুদেব। মা সিংহ বাহিনী আপনাকে রক্ষা করুন। মা সিংহ বাহিনী সব সময় আমার সঙ্গে আছেন গুরুদেব। লগ্নার হাত ধরে, এ কথা ভুলে যাবেন না।